নমস্কার আজকে আমি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি শব্দটা সাম্প্রতিকভাবে ব্যবহার করা হয় আগে বা এটাকে কিন্তু বলা হতো মেন্টাল রিটারডেশন এখন সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইন্টেলেক্ট বা ইন্টেলিজেন্স সম্পর্কে হচ্ছে সম্পর্কিত অর্থাৎ যদি হচ্ছে শিশুর মধ্যে তার বুদ্ধাঙ্কের পরিমাণ মানে প্রত্যেকটি ব্যক্তি মানুষের মধ্যে তো কিছু পরিমাণ বুদ্ধাঙ্ক থাকে আইকিউ থাকে তো সেই আইকিউ লেভেলে যদি শিশুদের মধ্যে বিলো অ্যাভারেজ আইকিউ লেভেল লক্ষ্য করা যায় সাধারণত সেভেন্টি টু সেভেন্টি বা তারও নিচে যদি কিউ লেভেল লক্ষ্য করা যায় তখন আমরা সেই শিশুকে বলতে পারি দা চাইল্ড ইজ হ্যাভিং ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি শিশুটি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে এবার বলবো যে কি কি সাইন আর সিমটমস দেখে আমি ডিটেক্ট করতে পারি যে আমার শিশুর মধ্যে হয়তো কোন কোনো ক্ষেত্রে অসুবিধে হচ্ছে কারণ যত তাড়াতাড়ি আমি আইডেন্টিফাই করতে পারবো তত তাড়াতাড়ি আমি কিন্তু আমার কাজটা শুরু করতে পারবো তাই তো আর্লি ডিটেকশন হলেই কিন্তু আর্লি ইন্টারভেনশনটা সম্ভবপর হয় তো যে যে সাইন্স বা যে যে লক্ষণগুলো আমি দেখতে পারি সেটা হচ্ছে কি যে এই যে ধরুন একটা শিশু যে প্রথমে উল্টায় তারপরে হচ্ছে সে বসে তারপরে সে হামা তারপরে সে দাঁড়ায় তারপরে সে হাঁটে তারপরে সে দৌড়ায় তো এই যে মাইলস্টোনসগুলো রয়েছে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো আছে সেগুলো তুলো দেখা যায় কি যে অনেক দেরিতে কিন্তু এই শিশুরা করছে তুলনামূলক যে সময়ে করা উচিত তার থেকে অনেকটা ডিলেতে করছে নেক্সট পিচ ডেভেলপমেন্টটাও কিন্তু অনেক ডিলেতে হয় কথা অনেক দেরিতে হয়তো বলছে নেক্সট যে টয়লেট ট্রেনিং যেটাতে হয় পটে ট্রেনিং বা এগুলো নিতে তার অসুবিধে হচ্ছে খুব ট্যান্ড্রাম থ্রো করে ভীষণ যে একচে যে কোনো জিনিস মনে রাখার ক্ষেত্রে রিমেম্বারিংয়ের ক্ষেত্রে তার অসুবিধে হচ্ছে ছোট ছোট প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে তার অসুবিধা হচ্ছে সাধারণত এই অসুবিধেগুলো যদি লক্ষ্য করা হয় তাহলে এগুলোকে কিন্তু রেড ফ্ল্যাগ হিসাবে আমি দেখবো আর আমি খুব তাড়াতাড়ি হচ্ছে সেটার জন্য ব্যবস্থা নেবার জন্য এগিয়ে যাব। আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির যেটা বলছিলাম যে দুটো দিককে ঘিরে অসুবিধা হয় একটা তার হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাংশনিংয়ের ক্ষেত্রে অসুবিধা হয় আর একটা হচ্ছে তার অ্যাডাপ্টেভ বিহেভিয়ার স্কিলের ক্ষেত্রে অসুবিধা হয় এই যে বলছি ইন্টেলেকচুয়াল ফাংশনিংয়ের ক্ষেত্রে অসুবিধা কী হয় এখানে যে আমরা যে লার্নিং এবিলিটিগুলো রয়েছে ধরুন রিডিং রাইটিং আন্ডারস্ট্যান্ডিং রিজনিং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই শিশুদের মধ্যে অসুবিধে লক্ষ্য করা যায় দ্বিতীয়ত হচ্ছে কি তাদের মধ্যে একটা লার্নিংয়ের ক্ষেত্রে যেরকম বললাম যে একটা লার্নিং ডিফিকাল্টি তৈরি হয় তার সাথে সাথে কি হয় যে অ্যাডাপটিভ যে বিভিন্ন স্কিলসগুলো আছে সেখানেও কিন্তু তাদের হচ্ছে অসুবিধে লক্ষ্য করা যায় ধরুন কারোর সাথে কথা বলা কমিউনিকেটিভ কমিউনিকেশনের যে স্কিলটা থাকে সেক্ষেত্রে তাদের ডিলে লক্ষ্য করা যেতে পারে তারপরে একজনের সাথে চারজন ইন্টার্যাক্ট করি সেখানে তার হচ্ছে অসুবিধা লক্ষ্য করা যেতে পারে তো এই রকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শিশুরা প্রতিবন্ধকতা লক্ষ্য করতে পারে আসে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এই ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির সাথে সাথে কিন্তু আমরা অ্যাসোসিয়েটেড অনেক সময় লক্ষ্য করি যে শিশুর মধ্যে আরও কিছু অসুবিধা যেরকম অনেকের মধ্যে সিজার্স লক্ষ্য করা যায় অনেকের মধ্যে হচ্ছে অটিজম লক্ষ্য করা যায় অনেকের মধ্যে হচ্ছে মোটর স্কিল ইম্পেয়ারমেন্ট লক্ষ্য করা যায় কারোর হেয়ারিংয়ের অসুবিধা বা হচ্ছে ভিশনের অসুবিধা চোখে দেখতে অসুবিধা হচ্ছে বা কানে শুনতে অসুবিধা হচ্ছে এইগুলোও কিন্তু অ্যাসোসিয়েটেড অসুবিধাও অনেক ক্ষেত্রে কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির সাথে সাথেও কিন্তু লক্ষ্য করা যায় এবারে হচ্ছে আসবো যে কী কী কারণে এরকম ধরনের শিশু আমরা সাধারণত পেয়ে থাকি অনেক কারণই আছে বাট তার মধ্যে যেগুলোকে খুব বড় করে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যদি ডিউরিং প্রেগনেন্সি বা গর্ভবতী অবস্থায় মায়ের যদি মা যদি অত্যাধিক অ্যালকোহল বা হচ্ছে ড্রাগ বা বিভিন্ন মেডিকেশন এগুলোর মধ্যে থাকে সেখানে একটা হবার প্রবল সম্ভাবনা শিশুর মধ্যে লক্ষ্য করা যায় যদি মা কোনো ক্ষেত্রে গর্ভবতী অবস্থায় ডিউরিং প্রেগনেন্সি যদি আঘাত কোনোভাবে পায় সেটা মেন্টাল ট্রমাই হোক বা হচ্ছে ফিজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যদি যায় সেখানে একটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা সুভের সময় অর্থাৎ যখন ডেলিভারি হচ্ছে সেই সময় যদি শিশু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন তার ব্রেনের মধ্যে না যায় তখনও কিন্তু শিশুর মধ্যে এই ধরনের সমস্যা হতে পারে জন্মের পরেও যদি শিশুর মধ্যে ধরুন ম্যারেঞ্জাইটিস বা হুপিং কাপ বা হচ্ছে মিজলস যেটাকে হাম বলি এই ধরনেরও যদি সমস্যা হয় ঠিক জন্মের পরবর্তী সময় সেক্ষেত্রেও কিন্তু এরকম হবার একটা সম্ভাবনা থাকে হবেই বলে কিছু নেই বাট হবার একটা সম্ভাবনা সেখানে থেকে যেতে পারে নেক্সট হচ্ছে যে আমরা কি করব। ডিটেক্ট করলাম কারণও বুঝলাম এবারে আমি কি করব এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যেখানটা কি নিয়ে হচ্ছে আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে তাই না তো এটা আমি আগেই হয়তো বললাম যে ডিফারেন্সটা হচ্ছে এরকম যে এই শিশুরাও কিন্তু শেখে শেখে হচ্ছে কি হয়তো আমি যেটা পাঁচবারে শিখছি সেটা হয়তো তাকে পঁচিশ বারে শিখতে হচ্ছে মানে দে ক্যান লার্ন বাট দে লার্ন স্লোলি একটু আস্তে আস্তে শেখে কিন্তু তারাও শেখে তো যত তাড়াতাড়ি আমি ডিটেক্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমি কাজ শুরু করতে পারবো আর কাজ শুরু করলে বাচ্চা আস্তে আস্তে এগিয়ে যাবে ঠিক আছে অন্তত সে যে অবস্থায় আছে তার থেকে একটু বেটার জায়গায় তাকে নিয়ে যেতে পারবো তার যে স্কিল ডেভেলপমেন্টগুলোর দিকে বেশি করে হচ্ছে নজর দিতে হবে যে যে এরিয়ায় তার অসুবিধেগুলো হচ্ছে সেই অসুবিধেগুলোকে ধরে হচ্ছে কিন্তু কাজ করতে হবে এখানে স্পেশাল এডুকেশানের একটা বড় রোল প্লে করে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির ক্ষেত্রে তাদের যে বিহেভেরিয়াল মডিফিকেশানের দরকার হয় তাদের যে এডুকেশানের দিকটাও ধরে ধরে তাকে সেখান জায়গাটা নিয়ে কাজ করতে হয় যদি কারোর মোটর স্কিল ডেভেলপমেন্টে অসুবিধা হয় সেই তাকে কাজ করাতে হয় তো সাধারণত ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটির ক্ষেত্রে স্পেশাল এডুকেশন কিন্তু একটা বড় রোল প্লে করে যে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিকে যেটা চার ভাগে ভাগ করা যায় মাইল্ড মডারেট সিভিয়ার প্রোফাউন যেটা বললাম তো এই এর মধ্যে মাইল্ড টু মডারেটদেরকে কিন্তু অনেক স্কিল কিন্তু তাদের মধ্যে যদি ঠিকভাবে নারিশ করা যায় অনেক স্কিল কিন্তু তার মধ্যে ডেভেলপ করা যায় তো আমরা শুধু মানে হতাশায় ভুগবো না কাজ করবো যদি ঠিক মতন যে মায়েরা কাজ মানে হতাশায় না ভুগে শুধু হচ্ছে এগিয়ে যায় দেখা গেছে তাদের কিন্তু বাচ্চারা খুব সুন্দর ডেভেলপমেন্ট করে তাদের ডেভেলপমেন্ট প্রসেসটা কিন্তু অনেক বেটার হয় তাকে সমস্ত কাজে কিন্তু তাকে করতে দিতে হবে ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে না ও পারবে না ওর ও ওর কম ওকে ওই সব দিস না বরঞ্চ এইসব কথা বলা বন্ধ করে তুমিও পারবে সেইটুকুই তাকে হচ্ছে এই ইনফরমেশনটা দেওয়া অ্যাজ আ প্যারেন্ট কিন্তু ভীষণ প্রয়োজন তাকে ডিমোটিভেট না করে তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাকে ইন্ডিপেন্ডেন্ট কিভাবে করা যায় সেই দিকে কিন্তু বেশি মনোযোগ দেওয়া আমাদের প্রয়োজন এবারে হচ্ছে মায়েদের জন্য বলবো মা বাবার জন্য বলবো যে আমরা কীভাবে আমার বাচ্চাকে সাহায্য করতে পারি হেল্প কিভাবে করতে পারি ফার্স্ট হচ্ছে যত পারবেন পড়াশোনা করুন জিনিসটা সম্পর্কে আরও বেশি করে জানুন জানাটা ভীষণ দরকার যত একটু আগেই বললাম যে তাকে ইন্ডিপেন্ডেন্ট করার তার দিকে কিন্তু আমার লক্ষ্য থাকবে আমি তার হয়ে কাজ করে দেব না তাকেই হচ্ছে আস্তে আস্তে যত তাড়াতাড়ি কারণ তাকেই পরিবেশের সাথে বাঁচতে হবে তো তাকে ইন্ডিপেন্ডেন্ট করাটাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য হবে আরও যারা মায়েরা রয়েছে এরকম সেই তাদের সাথে হচ্ছে পরামর্শ করুন তারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে দেখে ইন্সপায়ার হওয়াটাও কিন্তু প্যারেন্টদের ভীষণ প্রয়োজনীয় তাই মোটামুটি একটা ওভারঅল একটা কাঠামো শুধু হয়তো দিতে পারলাম বিষয়টা অনেক অনেক ব্যাপক অনেক কিছু জানার আছে প্রত্যেকটা শিশু কিন্তু মানে প্রত্যেকটা শিশু ইন্ডিভিজুয়াল আছে সেই অনুযায়ী কিন্তু তার রিকোয়ারমেন্ট হয় হুম তো তার প্রয়োজন অনুযায়ী যেটাকে আমরা ধরুন মানে পড়াশোনার ভাষায় আমরা বলি হচ্ছে আমরা আইপি করি ইন্টেলেক ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম একটা করা হয় ঠিকই কিন্তু প্রত্যেক মা বাবার রোল কিন্তু এখানে অনেক ভাইটাল মানে রোল প্লে করে বাচ্চাকে বোঝা আর সেই অনুযায়ী তার লেভেল অনুযায়ী যে লেভেলে আছে তার থেকে আমি তাকে এগিয়ে নিয়ে যাব এইটুকুই আমার লক্ষ্য হবে আমি অন্যের সাথে অন্যের বাচ্চার সাথে তুলনার কোনো জায়গা নেই বাট যে যে শিশু আমি আমার কাছে আছে সেই আমার কাছে সবচেয়ে সুন্দর তো তাকে সেই জায়গা থেকে আমি যতটুকু ছোট 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 ছোটো পদক্ষেপ নিয়েও যা যখন তাকে পাই সেটার মধ্যেই কিন্তু আমাকে আমার আনন্দ খুঁজে নিতে হবে এইভাবে যদি ছোট ছোটো পদক্ষেপ ফেলে দেখবেন আপনারা মা বাবারা হতাশায় ভুগবেন না হতাশার বিষয়টা না এটা নয় এটা ঠিক নয় হতাশ হব না আমরা শুধু এগিয়ে চলব আজকে এখানেই শেষ করি আবার অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে আসব। তবে আমি ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি বিষয়টা নিয়ে আরও কিছু ভিডিও করবার পরিকল্পনায় আছি সেগুলো পরপর আসবে আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার